জাতীয় নিরাপত্তা নিয়ে আশঙ্কায় নভেম্বরের আগেই চীনা অ্যাপ টিকটকের মূল সংস্থা বাইটড্যান্সকে আমেরিকা থেকে ব্যবসা গোটাতে বলেছিলেন ট্রাম্প। রবিবার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক ডাউনলোড বন্ধের নির্দেশও দিয়েছেন তিনি। তবে আপাতত আমেরিকায় ব্যবসা চালাতে মার্কিন সংস্থা ওরাকল ও ওয়ালমার্টের সঙ্গে টিকটকের যে চুক্তির কথা চলছে তাতে সায় দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই চুক্তিতে ট্রাম্প সায় দেয় 27 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে সেই সময়সীমা। তবে টিকটকের সঙ্গে ইতিবাচক চুক্তিতে বদলাচ্ছে না চীনের অন্য একটি মেসেজিং ও পেমেন্ট অ্যাপ উইচ্যাটের ভাগ্য।